এখন আর আমার শেখার বয়স নেই মিজান, এখন আমার শুধু কাজের বয়স, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরে তাই বলে তুমি কি সংসারের সবকিছু বুঝবে নাকি? হ্যাঁ আমি সবই বুঝি, সব বুঝি আমি। আগের দিনের মতো সেই বাল্য বয়সে আমার বিয়ে হয়নি যে শাশুড়ি আমাকে বুঝিয়ে সুঝিয়ে একদম গড়ে নি। আহা লোকনা, তুমি এত রাগ করছো কেন? আমার রাগের কি দেখেছো তুমি? সবে তো মাত্র রাগের শুরু হলো। What do you think? আমি কি সামান্য চাবির গোছার জন্য কাঙাল নাকি? এসব তো সারা জীবন আমার নিজের বাড়িতেই ছিল। এখানে আমি চাবির সাথে চাই ক্ষমতা আর প্রভাব। আহা সামনে তো সব হবে, এখন অন্তত এসব নিয়ে আমি এখনই চাই, আজ থেকে চাই। দেখো লোকনা, চুপ আর কোনো কথা বলবে না তুমি। এখন আমার চোখের সামনে থেকে যাও, তুমি আমাকে একা থাকতে দাও। কোথায় যাবো আমি? এটা তো আমাদেরই ঘর। বাড়িতে জায়গা কম নেই, যেখানে খুশি যাও, আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমাকে আমি দেখে যাব। হ্যাঁ যাও তুমি। আচ্ছা আচ্ছা যাচ্ছি। চাবিটা কোনো খেলনা নাকি যে আমি এটা পেলে খুশি হবো? বাচ্চা আমি? ওই দজ্জাল বুড়িটা এজন্যই সাথে সাথে আমাকে চাবিটা দিয়ে দিয়েছে। কি শর্ত তার? ক্ষমতা তার, চাবিটা আমার। আল্লাহ কত নো, ক্ষমতাও আমার, এই বাড়ি আমার, এই চাবি আমার, এই সংসার আমার, আমি এই বাড়ির বড় বউ। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। এখন থেকে আমার কথাতে এই বাড়ির সবকিছু চলবে, সবাই চলবে। অন্যদিকে মুখ করে রাখলে কথা বলবো কি করে? অন্যদিকে মুখ করে থাকলে কথা বলা অসম্ভব না, যেমন এখন আমি আপনার কথা শুনতেছি। ওভাবে হয়তো কথা বলা যায়, কিন্তু শান্তি চুক্তি করা সম্ভব না। আমি যে শান্তি চুক্তি করতে চাই সেই কথা কখন বললাম? ও মনের কথা বলে ফেলেছো তাহলে? তাহলে আর এই ঘরে তোমার থাকার দরকার কি? যাও না, তুমি তোমার বোনের সাথে গিয়ে ঘুমাও। আমি আমার নিজের বিছানাতে শুচ্ছি, আপনি যান না এখানে থাকতে না চাইলে। এই যে এটা যে আমারও বিছানা সেটা কি তুমি ভুলে গেছো? আমি দুদিন এখানে না শুতি, আমি এখানেই শোবো, দেখি কি আসে প্রতিবাদ করতে। নেন এবার ঘুরে শুছি আমি, আপনিও তাই করেন। আপনি না শান্তি চুক্তি করতেছেন? শান্তি চুক্তি তো পরের কথা, আমার চেহারার দিকে না থেকে কথা বললে তো আমি মনেও শান্তি পাই না। আমি বুঝে শান্তি পাই, আসলে আমি সরি আপনার মনটারে খারাপ করে দেওয়ার জন্য। আমি তখন বুঝতে পারি নাই কি করব, আমার তখন যেটা ঠিক মনে হয়েছে সেটাই। ভুলটা যখন আমি করেছি তখন সরিটা আমারই বলা উচিত। সরি জবা, এমন বাজে ব্যবহার করার জন্য। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, আমি না আসলে লিমিট ক্রস করে ফেলেছিলাম। বিপুল তোমার ক্লাসমেট, সে তোমার বন্ধু হতেই পারে, কিন্তু এই বিষয়টাকে কেন যে আমি এত বড়। আমিও তো
ওর কথা আপনারে কোনো কিছু খুইলা বলিনি, ভুল তো বুঝারই কথা। শোভা, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য সবসময় মনের মধ্যে আমার ভয় হয়। আমার সাথে তো আর বেশি ভালোবাসেন না? অবশ্যই বেশি, সেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। যদি এটা মাপার পাল্লা থাকতো তখন দেখা যাইতো।